আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। এই হলো আমার দুজন ছেলে মেয়ে, একজন একজন সাথে সবসময় ঠেলাঠেলি। আচ্ছা তুমি চলে আসো, তুমি চলে আসো, ফারবেক একটু সুযোগ দাও। হ্যাঁ, এই হলো অবস্থা। জানালাটা খুলবে, লাগাবে, বড় জন যাবে, যা ডিস্টার্ব করবে, এরপর একজন একজনের সাথে কান্নাকাটি করবে। এই আল্লাহ, মারতেছো কেন? ছি 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 ছি, আল্লাহ আল্লাহ, মানুষ দেখতেছে, এই দেখছো, সবাই দেখতেছে কিন্তু তোমার মারতেছে। এই দেখুন, এই হলো অবস্থা তাদের। তো ভাবছেন কেন ভিডিও করছি? সবসময় এরকম দুজনে সারাক্ষণ মারামারি কাটাকাটি ফাটাফাটি করে, একটু স্থির থাকে না। এই দেখুন, এখন এখন এর মোবাইল দিয়ে কোনো ঠান্ডা করছি, আরেকজন ওদিকে শুয়ে কান্না করতেছে, একটার একটার মেয়ের একবার সাইজ করে ফেলে। এই হলো ওদের অবস্থা। বাবারে আমি কী করছো? বাবা কি করছো তুমি? নিজে নিজে খেলছে। একজনকে ঠান্ডা করছি, আরেকজনের দিকে এল, আরেকজনের অবস্থা কি? স্যার উঠে যাও, উঠে যাও, উঠে যাও, উঠে যাও, উঠে যাও। নিজের মার কাছে যাবে এখন দৌড়াই। আরে হলো আমার ছোট গল্প, মাঝে মাঝে এমন মেজাজ খারাপ হয় যখন মোবাইলটা শ্যুট করার জন্য ক্যামেরাটা নিছি, মানে মেজাজটা এতটাই খারাপ করে ফেলছে, মনটা চাইছিল দুজনকে ইচ্ছা মতো কতক্ষণ মারি। মানে কোনো কিছু ঠিকঠাকভাবে করতে দিবে না, খেতে দিবে দুটা খাবার খেতে বসলেও তখন তাদের এই এইভাবে করে সারাক্ষণ জ্বালায়। তো বাচ্চা কাচ্চা নিঃসন্দেহ আল্লাহ রহমত তাদের, কিন্তু কথা হচ্ছে কেউ যখন না থাকে তখন তো হেল্প করার জন্য তখন এই অবস্থার দাঁড়ায়। আবার তুমি কী করছো? তো যাদের বাচ্চা কাচ্চা নাই তারা হয়তো এটা বুঝবে না, বা যাদের বাচ্চা কাচ্চা আছে সাথে অনেক মানুষ আছে দেখাশোনার জন্য, তারাও সেটা এভাবে করে বোঝার কথা না। যাদের দেখাশোনার লোক নাই, বেবিজ আছে, তারা বুঝবে। তো সাধারণত বাচ্চাদেরকে একটু বড়ো করতে হলে তো তাদেরকে সবসময় সময় দিতে হয়, কাছে থাকতে হয়, কখনো কখনো খেলতে দিতে হয়। মোবাইল কেন দিয়েছি হয়তো বলতে পারেন, আসলে খুব ডিস্টার্ব করছিল, মোবাইলটা নিতে দিচ্ছিল না, নিজের মতো করে টিপতেছে এখান থেকে সেখানে, সেখান থেকে এখানে। তো মূলত বাচ্চাদেরকে নিয়ে একটু টাইম দিতে হবে, বাবা মাদেরকে কাছে থাকতে হবে, বেশি বেশি করে তাদেরকে জন্য ইস্তেগফার করতে হবে, আল্লাহ যেন তাদেরকে অবশ্যই একটু সুন্দর উত্তম চরিত্রের অধিকারী করেন। পাশাপাশি পুষ্টিকর খাবার দাবার তো সেটা তো অবশ্যই, শিক্ষা দীক্ষার দিক দিয়ে এখন আমাদের শেখার বয়স হয়নি, কিন্তু ভালো ভালো কিছু আচরণ তাদের সাথে করতে হবে। যখন তখন নামাজ পড়ে ওঠে একটু ফোঁ দিতে হবে, যাতে করে সময় বাচ্চারা অনেক সময় আসলে জোরে জোরে অনেক সময় কান্না করে, আসলে ব্ল্যাক ম্যাজিকের কারণে। ব্ল্যাক ম্যাজিক তো আসলে জিনরা এগুলো করে সাধারণত, তো এগুলোর জন্য যেটা হয় কোরআন পড়ে বা নামাজ পড়ে সে একটু গায়ে ফোঁটু দেওয়া, সেই পানিতে একটু ফোঁ দিয়ে তাদেরকে খাওয়ানো, নিজেরা খাওয়া, ঘরে একটু ছিটানো, বা ঘরে লাউডলি কোরআন তেলাওয়াত করা। কোরআন শুধু তেলাওয়াতের জন্য আসেনি, সেটাকে আসলে বুঝে শুনে অর্থ বুঝে সব কিছু বুঝে নিজের জীবন পরিচালনার জন্য, তথাকথিত কনস্টিটিউশন বা সংবিধানের জন্য, সংবিধান হিসেবে আল্লাহ আমাদের জন্য পাঠিয়েছেন। তো যাই হোক, আমাদের বাচ্চাদের কথাই বলছিলাম। তো এই হলো সারাক্ষণ কিছু না কিছু, কিছু না কিছুভাবে ডিস্টার্ব করবেই, এই যে কোনো কিছু এখানে ঠিকঠাক রাখে না, সব এলোমেলো করে ফেলবে। এখানে উঠে একজন মোবাইল লাইট টিপবে, সেখানে সুইচ টিপবে, ওখানে উঠে ওই লাইট ধরবে, কখনো কখনো এখানে এই জায়গায় উঠে টিভি ধরে ফেলে। ওই যে জানালাটা নিয়ে দুজন একটু আগে মারামারি ঠাসাঠাসি করতেছিল, ওই যে সোফায় সোফায় হাঁটবে, একটা বালিশ সোফা, কোনো কিছুকে ঠিকঠাক রাখতে দেবে না। এখন নিজের খুশি মনে খুলছে, কিন্তু দুজন একার সাথে হলেই একটু ভালো থাকতে পারে না, লেগে যায় ঝগড়া, দেখে আরেকজন কোথায়। কান্না করেছো কেন তুমি? তখন কান্না করেছো কেন? এখানে এসে আরেকজন, এই যে ওর মায়ের সাথে কাজ করতেছে, সবজি বেরিয়ে এনেছিলাম সেগুলো নিয়ে। ইমরোজ, তো এই হলো অবস্থা, ভালো তো ভালো, কখনো খারাপ তো খারাপ।
এইভাবে তাদের অবস্থা, মানে ডিস্টিংগুইশিং সব সময়। কাজেই ছেলে মেয়ে থাকাটাই হচ্ছে কি অনেক উপকারী আল্লাহর কাছে। তো এখনো আমাদের নিজে নিজে কী যেন চালু করে ফেলেছে। পারবি বাবা, কী করছ, কী করছো তুমি? ওই যে চালু করে ফেলছে এটা বলতেছে, তুমি একটু চালাইছ। তা এই হলো আমার বাচ্চাদের অবস্থা, এইভাবে করে তাদেরকে নিয়ে চলতে হয়, করতে হয়। তো মেজাজ অনেক সময় খারাপ হয়ে যায়, আমাদের আসলে উচিত, আমি নিজে অনেক সময় সেটা করতে পারি না, কারণ এত জ্বালানি জ্বালায় দুজনেই আমার বাচ্চা মুখোমুখি একজন পর একজন, এত বেশি বিরক্ত করে যে অনেক সময় মেজাজ ঠিক রাখা যায় না। কারণ মানুষ বলেই কথা, আমরা নিয়ন্ত্রণ ঠিকঠাক কোনো সময় রাখা যায় না, ওই জন্য মারি না, একটু বকাঝকা করি। এই হলো ব্যাপার। একটু আগে এমন হয়েছিল, আমি মোবাইলটা ক্যামেরা নিতে তখন দেখেছিলাম, আমি ভিডিওটা দুই সেগমেন্টে আমি করেছি। তো ফার্স্ট সেগমেন্টে পরে আমি ভিডিও পজ করে ওদেরকে ঠান্ডা করেছি, যেন একজন কান্না করতেছে একটু বকাঝকা দেওয়ার পরে। আর এই হলো অবস্থা। তো বাচ্চাদেরকে সময় দিতে হবে, বাচ্চাদের পেছনে সময় দেওয়ার কোনো বিকল্প নেই, বাচ্চাদেরকে অবশ্যই অবশ্যই সময় দিতে হবে, এবং তাদেরকে বেড়ে ওঠার জন্য যা যা দরকার সব কিছু আমাদেরকে তৈরি করে দিতে হবে, এবং তাদের জন্য দোয়া করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ যদি কপালে রাখে সব কিছু হবে, উনি যদি ভাগ্যে না রাখে কিছুই হবে না। তো তাদেরকে নিয়ে একটু এখানে বসলাম, সেটাতে একটু আপনাদের সাথে শেয়ার করার প্রয়োজন মনে করলাম। তো আমার দুটো ছেলে মেয়ে, এ হচ্ছে ছেলে ছোটজন আবদুল্লাহ আল ফারাবি, বড় হচ্ছে আফিফ। সবাই দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও ইনশাল্লাহ সবাই আপনাদের জন্য দোয়া করবো। বিশেষত আমার সাবস্ক্রাইবার যারা আছেন আপনাদের জন্য আমি অবশ্যই দোয়া করি, অন্তর্গত স্থল থেকে অবশ্যই যেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ভালো ভালো করে দেন, সব দিক থেকে উন্নতি দেন, আমার জন্য আপনারা দোয়া করবেন। আর যারা বিধর্মী ভাই বোন আছেন, বিধর্মী বলতে ইসলাম বা হিন্দুদের, তাদের জন্য রইল ভালোবাসা। আসলে আমরা সৃষ্টিকর্তা একজনই, একাধিক কখনোই হয় না, বাট আমরা এক একজন এক এক হয়ে পরিচিত, সেটা অন্য আলোচনা। তো আপনাদের জন্য ভালোবাসা রইল, সবার জন্য ভালোবাসা রইল। আপনারা অনেকেই আলহামদুলিল্লাহ আমার ভিডিও দেখেন, তো সবার জন্য শুভকামনা। আজ এই পর্যন্ত এখানে শেষ করছি। ফারাবি বলো তো আল্লাহ হাফেজ। ফারাবি এদিকে দেখো, বলো তো আল্লাহ হাফেজ। ফারাবি আল্লাহ হাফেজ বলো তো বাবা। বলছে না, টিপছে টিপছে। ফারাবি বলো তো আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, টাটা। সবাই টাটা দিয়ে দাও, অনেক সময় বলে, এখন কেন জানি বলছে না, মুড অফ। আল্লাহ হাফেজ বলো তো ফারাবি। আল্লাহ হাফেজ বলো। আল্লাহ হাফেজ। আজকে এখানে রাখছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।